খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত তিনি সরে গেলেও তৈরি রয়েছে পরের প্রজন্ম তারা এগিয়ে নিয়ে যাবে তৃণমূলকে কিছুদিন আগেই এ কথা বলতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার সেই মমতাই বড় সুযোগ দিলেন তৃণমূলের ছাত্র নেত্রী রাজন্যা হালদারকে এর আগে সেভাবে কোনো ছাত্র প্রতিনিধিকে একুশের মঞ্চে বক্তব্য রাখতে দেখা যায়নি এই প্রথম সেই সুযোগ পেতে চলেছেন রাজন্যা এদিন নিজে তাকে বক্তব্য রাখার কথা বলে গিয়েছেন খোদ মমতা দিদির থেকে এই নির্দেশ পেয়ে উচ্ছ্বসিত রাজন্যাও সূত্রে খবর একুশের মঞ্চে শুধু রাজনার বক্তব্যই থাকছে না গান গাইবে জয়ী ব্র্যান্ডও তৃণমূল ছাত্র পরিষদের কিছু কর্মী সমর্থকদের নিয়ে এই ব্র্যান্ড তৈরি করে দিয়েছেন মমতা নিজেই যে ব্যান্ডে আবার রয়েছেন রাজন্যাও সূত্রের খবর একুশে জুলাইয়ের মঞ্চে একযোগে চারটি গান গাইতে চলেছেন জয়ীর সদস্যরা কি গান গাওয়া হবে তা ঠিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পাশাপাশি গোটা বিষয়টি রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমকে নজরদারি করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ পেয়ে নিজের খুশি হাত ধরে রাখতে পারছেন না না বলছেন আমরা যখন আজ গান পরিবেশন করছিলাম তখন দিদিকে জানালাম যে আমরা একুশে জুলাই নিয়ে একটা গান তৈরি করেছি দিদি গানটা শুনলেন তারপরেই দিদি আমাদের ডেকে বললেন আমরা নতুন প্রজন্ম এই প্রজন্মকে দিদি সুযোগ করে দিতে চান তখন দিদি বলেন একুশ তারিখ আমি মঞ্চে বক্তব্য রাখবো এটা আমার কাছে একটা বড়ো পাওনা কয়েকদিন আগে দিদি বলেছিলেন আমি আজকে রাজনীতির মঞ্চ থেকে সরে গেলেও আরও চারটে প্রজন্ম তৈরি আছে যারা এই ব্যাটনটা হাতে ধরে নিয়ে যাবে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু প্রতিশ্রুতি দেন না তিনি করেও দেখান সেটাই তিনি একুশে জুলাইয়ের মঞ্চে করে দেখাচ্ছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত